হাশরের ময়দানে জাহান্নামীদের অবস্থা দেখে জাহান্নামীরা সেদিন চিৎকার দেবে, আফসুস করে বলবে, ইয়া লাইতানি ইয়া লাইতানি, আফসুস আফসুস আফসুস, আমি অমুকের বন্ধু কেন বানালাম না, অমুকের সাথে কেন চললাম না, ইয়া লাইতানি কুন্ত তুরাবা, হায় আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, আজকে যদি আমার হিসাব না হতো। আজকে যদি হাতের মাঝা মন নামাটা নাই দেয়া হতো, আফসুস করে সেদিন কানবে আর বলবে, পয়সালাটা যদি আজকে নাই হতো ভালো ছিল, আরে কত সম্পদ ছিল কাজে লাগলো না, হালাকানি সন্তানিয়া, কত ক্ষমতা ছিল ক্ষমতাটাও আমার কোনো কাজে লাগলো না। চিৎকার দিবে সেদিন জাহান্নামী লোকেরা, কারণ তাদেরকে ফেরেশতা বলবে, এ জাহান্নামে কেন আসলা, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামের ফেরেশতারা আশ্চর্য হয়ে বলবে, কেন আসলি এখানে আসলি কেন, ইন্না আযাবাহা কানা গরামা, এ শাস্তি ভোগ করার শক্তি তো তোর নাই, জাহান্নামে ফেলে দেওয়ার সাথে সাথে এক সেকেন্ড লাগবে না, হাড্ডি মাংস চামড়া সব জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি আবার চামড়া নতুন করে দেব, আবার জ্বলবে করবো, আবার জ্বলবে, এভাবে চলতে থাকবে অনন্তকাল, এভাবে শাস্তি পেতে থাকবে। এমন এক কঠিন জায়গা জাহান্নাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে সবচেয়ে বেশি নিয়ামত পেয়েছে যে লোকটা, যার মতো ধনী কেউ ছিল না, যার মতো ক্ষমতাও যার ছিল না, যার মতো নিয়ামত বাড়ি গাড়ি নারী সৌন্দর্য দুনিয়ার কোন সম্পদ তার অভাব ছিল না, সবচেয়ে মানুষ যারা নিয়ামত বেশি পেয়েছে তাদের মাঝে সিরিয়াল করলে পরে এক নাম্বার যে হবে আল্লাহ, ওই লোকটাকে আল্লাহ বলবেন, ফেরেশতা তাকে নিয়ে আসো আমার সামনে, ফেরেশতারা তাকে নিয়ে আসবে আল্লাহ তাআলা সামনে আসার পরে বলবে, ইগমসুহু ফিন্নার গামসাতা, এই লোকটাকে জাহান্নামের আগুনের ভিতরে একটা ধাক্কা দিয়া ঢুকাইয়া আবার ছো করে টান দিয়া নিয়ে আসো আমার সামনে। পৃথিবীর সবচেয়ে বড় ধনী মানুষ, ক্ষমতাওয়ালা মানুষ, নিয়ামতপ্রাপ্ত মানুষ, ফেরেশতারা তাই করবে, জাহান্নামের ভিতরে ঢুকাইয়া এই এক দুই সেকেন্ড রেখে আবার টান মেরে নিয়ে আসবে আল্লাহর সামনে হাজির করার পরে আল্লাহ তাআলা আবার তার সাথে কথা বলবেন, বলবেন, ও মিয়া, দুনিয়াতে তোমাকে আমি কি কি নিয়ামত দিয়েছি, তোমার কি মনে আছে কিছু, কি কি নিয়ামত পেয়েছো বলো। লোকটা জবাব দেবে, মা আসাবানি নিয়ামাতুন মা আসাবাতনি নিয়ামাতুন কত্তু, আমি কোনোদিন কোনো নিয়ামত চোখেও দেখি নাই, কোনো নিয়ামত আমি পাই নাই, জাহান্নামের এক সেকেন্ডের শাস্তি দুনিয়ার সব কথা ভুলিয়ে দেবে। জাহান্নামে অনেক জায়গা যেখানে আল্লাহ তাআলা এত বেশি শাস্তি তৈরি করে রেখেছেন যেটা মানুষ কল্পনা করতে পারবে না, এজন্য আল্লাহ নিজে বলছেন, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, বাঁচো, দূরে থাকো, কিছু মানুষ এবং পাথরকে জাহান্নামে ফেলা হবে, তারা ইন্ধন হবে। জাহান্নাম থেকে যদি বাঁচতে চান নবীকে অনুসরণ করার জন্য আজকে রাজি হওয়া লাগবে। প্রিয় নবী বলেন, সব উম্মত জান্নাত পাবে, অস্বীকারী পাবে না। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী উম্মত কে, যে হতভাগা? আল্লাহর হাবিব জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাত ওয়া মান আসানি ফাকাদ আবা,
যে আমি নবীকে জীবনের সব জায়গায় অনুসরণ করার জন্য রাজি হয়েছে সেই জান্নাত পাবে, আর যে সব জায়গায় আমাকে মানতে রাজি হয় নাই সে হতবাগা অস্বীকারী তার কপালে জান্নাত নেই। রাসূলকে অনুসরণ করতে গিয়ে আপনি সুবিধাবাদী হবেন এ সিস্টেমই ইসলামে নাই। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنيب حيثما قيد انقاد। প্রিয় নবী বলেন যে ব্যক্তি ইমানদার হবে আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করবে সে হবে ওই ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকালো, বলুন তো সেই ওট কি স্বাধীন না পরাধীন? মন মতো চলে না মালিকের টান মতো? মালিক টানে যেদিকে কদম দিতে বাধ্য সেদিকে। হেল্পের করার অধিকার আর নাই, যদি করে নাকটা ছিঁড়ে যাবে। আল্লাহ এবং রাসূলকে গ্রহণ করেছেন আপনি মুমিন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে, কিন্তু আল্লাহ এবং রাসূলের সিস্টেমের বাহিরে দুনিয়ায় একটা মুহূর্ত কাটানোর অধিকার আপনার নাই। একমত হওয়া লাগবে। সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনা যাওয়ার পরে মদিনার আনসাররা মুহাজির সাহাবীদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করলেন, ঘর দিলেন, বাড়ি দিলেন, কারো কারো ঘরের অর্ধেকটা ওই মুহাজির ভাইকে সাহায্য করে দিলেন, পৃথক করে দিলেন, বিভিন্ন ভাবে সহযোগিতা করলেন। তখন সেখানে আনসার মুহাজির সবাই খেজুর বাগানের মালিক হয়েছে, বিভিন্ন কৃষি কাজ করার জন্য ক্ষেত খামার তারা কিনেছে, কেউ গিফট পেয়েছে। রাসূলের ফুফাতো ভাই হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন একটি খেজুরের বাগানের অংশ, ওই খেজুরের বাগানে আরেকজন আনসার সাহাবীর অংশ ছিল, একটা নালা গিয়েছে খেজুরের বাগানের মধ্য দিয়ে, ওই নালা থেকে তারা খেজুর গাছে পানি দিত। একদিন আনসারি সাহাবী পানি দিতে গেলেন, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সেখানে ঝগড়া বাঁধল। জুবাইর বলেন আমার ক্ষেত সামনে, তাই পানিটা আমি আগে দেই, তোমার ক্ষেত পিছনে নালার, পানিটা তুমি পরে দাও। আনসারি বললেন মিয়া এখানে তোমরা মালিক না আমরা মালিক, তোমরা তো মেহমান, তোমরা এসেছো, আমরা সাদাকা করেছি, দান করেছি, এখন তুমি সামনে জমি পাইয়া তুমি আগেই পানি দেবা এটা আমি মানি না, আমরা এখানে পুরাতন লোক, আমরা এটা অধিকার বেশি, পানি আমি দেব। হযরত জুবাইর বলেন জি না, আল আউয়ালু ফাল আউয়াল, সামনে যাবে যে আগে দাঁড়াবে সে, মসজিদের ভিতরে সামনে আগে ঢুকবে যে সামনের কাতারে যাবে সে, এখানে অন্য লোক এসে তাকে খবরদারি করবে। ইসলাম সব জায়গায় এই আইন দিয়েছে, মসজিদে যেমন আল্লাহর আইন, মসজিদের বাহিরেও কার আইন? তালাউয়ালু ফালাউয়াল, সামনে আগে যাবে যে সে দাঁড়াবে আগে, তো খেত আমার আগে, আমি পানি পাবো আগে। আনসারি কয় না, ইত্তবসরে দেখা গেল প্রিয় নবী সেখান দিয়ে হেঁটে যাচ্ছে। দুইজন সাহাবী মানুষ, তারা এবার বলছে ঠিক আছে, ঝগড়া আমরা করছি, সমাধানের জন্য যাকে দরকার কাছে তো পেয়ে গেলাম, চলো প্রিয় নবীর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন পেশ করলো বিচার মীমাংসার জন্য। প্রিয় নবী দেখলেন খেত দেখে তিনি এবার বললেন ইসকিয়া জুবাইর সুম্মা আরসিলিল মা ইলা জারিক, জুবাইর তুমি আগে পানি দাও তোমার খেত সামনে, ও মিয়ান সারি তারপরে তুমি পানি দিও জুবায়ের, পানি দেওয়ার পরে পানিটা তুমি ওনার দিকে সেরে দাও। এই বিচার পয়সালা শোনার সাথে সাথে আনসারি বলে বসলো ইবনু আম্মি কাইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনার ফুফাতো ভাই লাগে, তাই বুঝি পয়সালা তার পক্ষেতে দিলেন। ফাতালাব্বানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শোনার সাথে সাথে
প্রিয় নবীর চেহারাটা আলাল হয়ে গেল, মনে কষ্ট পেলেন, তিনি একটু রাগান্বিত হলেন, তুমি কি বললা, তুমি এটা কি বললা, আমি বুঝি শাস্ত ভাই খালতো ভাই ফুবাতা ভাইয়ের পক্ষে রায় দেই, তাহলে তো আমি ন্যায় বিচারক হতে পারলাম না। আল্লাহর হাবিবের চেহারা লাল হলো, মনে কষ্ট পেলেন, সাথে সাথে জিব্রিল আমিন হাজির, কোরআন মাজিদের আয়াত নাজির হলো, ফালাউ রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ও আমার প্রিয় নবী, আল্লাহ কসম করে বলছেন, আপনার রবের কসম, আপনি তাদের জীবনে যত ঘটনা ঘটবে, জীবনাচার আছে সব জায়গায়, সেই পয়সা আপনি দেবেন যতদিন তা সর্বান্তকরণে খুশি মনে মেনে না নেবে, লা ইউমিনুন, তারা ইমানদার হতে পারবে না। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন, আল্লাহ কা আপনার রবের কসম, তারা মুমিনি হতে পারবে না। আপনাদের কাছে আমি জানতে চাই, যারা মুমেন নয় তারা জান্নাতি না জাহান্নামী? কথা বলতে হবে, যারা মুমেন না কাফের তারা জান্নাতি না জাহান্নামী? তো আল্লাহ কে তারা মুমিনি হতে পারবে না। এবার বলুন তো, খেতে আগে পানি দিলে পরে পানি দিলে সওয়াব হয় নাকি? দেরি করলে গুনাহ হয়? এটা শরীয়তের সাথে, সওয়াব গুনার সাথে কোনো সম্পর্কই মাসআলার নাই। এটা একটা দুনিয়ার জীবনে কেউ একটু ফায়দা আগে নেবে, কেউ পরে নেবে। যদি দুনিয়ারে সামান্য আকপরের ব্যাপারেও নবীর কথার বাইরে চলা না যায়, তাহলে শরীয়তের ব্যাপারে চলার সুযোগ কই? এর মানে আল্লাহ বুঝাইয়া দিলেন, পুরা জীবনে নবীকে আদর্শ বানাতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনের সাথে আপনার জীবনের মিল হবে। তাই তো আমরা সবাই প্রিয় নবীকে অনুসরণ করি, আপনারাও অনুসরণ করেন। এখন অনুসরণ করেন না তা নয়, ঝামেলা এক জায়গায় লাগায় দিছে, নবী মানে ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ, অনুসরণ করে ততক্ষণ মামলা হামলার ভয় থাকে না যতক্ষণ। নবী মানে সেখানে নিরাপত্তা আছে, যেখানে বিপদ আছে যেখানে নবী মানে না সেখানে, অসুবিধা যেখানে সুন্না মানে না সেখানে। মসজিদে গিয়ে নবীকে মানে কারো দ্বিমত থাকে না। বাংলাদেশে যত মুসলমান সব মুসলমান নবীকে মানে, মসজিদে যখন যায় সবাই ডান পা দিয়ে ঢোকে, বের হয় কোন পা দিয়ে? নামাজ শুরু করে আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ করে সালাম ফিরিয়ে, আল্লাহ এবং রাসূলের সিস্টেমের বাহিরে চলে না। যদি কোনো নেতার যুবক ছেলে মসজিদে একটু আওয়াজ করে কথা বলে, ইমাম ধমক দেয়া লাগে না, পাশের মুসল্লি হাতে দুইটা চাপ মাইরা কয়ে, বেটা এটা মসজিদ, সাথে সাথে জিব্বায় কামড় দিয়ে কয় সরি। এলাকার চেয়ারম্যান মহোদয় ঢুকেছেন মসজিদে, এমপি সাহেব ঢুকেছেন মসজিদে, সামনের কাতার ফিলা, রিক্সাওয়ালাও যদি সামনে থাকে তাকে কলারে ধরে পিছে আনে না, আনার কোনো অধিকার নাই। এবং এমপি চেয়ারম্যান সাহেব দ্বিতীয় কাতারে তৃতীয় কাতারে দাঁড়ায় নামাজ পড়ে, মনের মাঝে সামান্য অভিযোগও থাকে, ওই রিক্সাওয়ালা সামনের কাতারে এমপি সাহেব পিছনের কাতারে দাঁড়ালেন, যদি রিক্সাওয়ালা জায়গা ছেড়ে না দেয় এমপি সাহেব জোর করে না, সেজদা যাওয়ার সময় রিক্সাওয়ালার পায়ের সাথে এমপি সাহেবের টুপি লেগেছে ধাক্কা, টুপিটা মাথা থেকে খুলে পড়ে গেছে। নামাজ শেষে ভদ্রভাবে টুপিটা তুলে মাথায় দেয়, এই যে রিক্সাওয়ালার পা ওনার মাথায় লাগলো, এ নিয়ে তার মনে কোনো অভিযোগ নেই। ইমাম যদি বাবা হয়, ছেলে যদি মুক্তাদি হয়, মাগরিবের ফরজ তিন রাকাতে ছেলে পিছনে দাঁড়িয়ে বাবার সাথে নামাজ পড়ছে,
দুরাকাত পরে আত্তাহিয়াতু পরে বাবা ভুলে সালাম ফিরাইয়া দিল। বলুন তো, ছেলে সালাম ফিরাবে না লোকমা দেবের? আল্লাহর আইনের বিরুদ্ধে ছেলে বাবারেও মানবে না। বাবা ভুল করেছে, ছেলে বাবাকে লোকমা দিয়ে বুঝায়, বাবা তোমার সাথে আমি এখানে নাই, এখানে আমি আল্লাহর নবীর সাথে আছি, ঠিক না? আমার রাসূল মাগরিব পড়েছেন ফরজ কয় রাকাত? তিন রাকাত। জোরে বলেন, কয় রাকাত? তিন রাকাত। আমার বাবা তুমি ভুল করেছো, সালাম ফিরিয়ে দিছো দু রাকাত পরে, আমি তোমার সাথে নাই, আমি রাসূলের সাথে আছি, তাই লোকমা দিলাম। ঠিক জি। মসজিদে গিয়ে সব মুসলমান যেভাবে আল্লাহকে মানে, যদি জীবনে সব জায়গায় রাসূলকে সেভাবে মানত, কত আগে বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হতো। আমার ভাইয়েরা, বাবাকে মানে না নবীকে মানে। ইমাম ভুল করেছে, লোকমা দিতে সামান্য দেরি নাই। আপনাদের ফেনী জজকোর্ট আছে না নাই? অনেক জজ সাহেবরা আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজি বিচারপতি আছে, আছে না? সাবেক বিচারপতি আব্দুর রব স্যার এত বড় দাড়ি। আমার বন্ধুদের উপর অনেক বিচারপতি আছে যারা কোরআন পড়ে, হাদিস পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এমন ভালো ভালো জজ সাহেবরাও আছে। জজ সাহেব জোহরের নামাজ পড়েছেন ওনার জজকোট মসজিদে জামাতের সাথে। জোহরের নামাজের চার রাকাত ফরজ, দু রাকাত পড়ার পরে তাশাহুদের জন্য বসতে হয়, এটা ওয়াজিব, প্রিয় নবী বসেছেন। কিন্তু ইমাম সাহেব ভুলে দু রাকাত পড়ার পরে না বসে উনি আল্লাহু আকবার বলে দাঁড়াতে শুরু করছে। জজ সাহেব পিছনে ইমামকে অনুসরণ করে দাঁড়াবেন, ওই জজ সাহেব যখন নামাজ শেষ করে জজকোর্টের চেয়ারে বসে মামলার রায় দেয়, আমার আল্লাহ এবং রাসূলের আইনে একটা রায়ও দেয় না। যিনি কিছুক্ষণ আগে ইমামরে লোকমা দিছে, ও ইমাম আপনি ভুল করেছেন, আপনাকে লোকমা দিলাম, ঠিক হয় নাই, রাসূলকে মানেন নাই, উনি আবার আদালতের চেয়ারে বসে চোর ধরে হাত কাটার রায় দেয় না, চোর ধরে জেলে দেয়ার রায় দেয়। অথচ আমার রাসূল বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতটাও কেটে দেয়া হবে। মদ পান করেছে, মদের মামলার রায় দেবেন জজ সাহেব। মদের মামলার রায় যখন দেবেন তিনি তখন তিন মাসের জেল, ছয় মাসের জেল ইত্যাদি দেবেন। অথচ আমার ইসলাম বলেছে, রাসূল বলেছেন আশি বেত্র আঘাত করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে আবু শামাকেও রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দুররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এখন আপনি মসজিদে গেলে আল্লাহকে মানবেন, মসজিদের বাহিরে গেলে রাসূলকে মানবেন না, আল্লাহকে মানবেন না, আপনি অস্বীকারকারী অস্বীকারকারী হয়ে যাবেন। যদি জান্নাতে যেতে চান পুরা জীবনে সব জায়গায় আল্লাহ এবং রাসূলকে মানতেই কোনো রকমের সার নেই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, আল্লাহ তাআলা বলেন আফাতুমিনুনা বিবাদিন কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আওয়াজ দিয়ে বলেন নাউযু বিল্লাহ। আমার ভাইরা আল্লাহ কি বলেন শুনুন,
তোমরা কি আমার কোরআনের কিছু মানবা কিছু বাদ দিবা? মসজিদ আল্লাহ আকবর বলেন আমার শুরু করবা, সালাম ফিরাইয়া শেষ করবা, আমি আল্লাহ আমার রাসূল যা বলেছে মানবা, কিন্তু তোমার রাজনৈতিক জীবনে তুমি আর মানবা না, সামাজিক জীবনে আর মানবা না, অর্থনৈতিক জীবনে মানবা না, আদালত অফিসে মানবা না, তুমি কিছু মানবা কিছু মানবা না, এমনটা কি করবা? প্রশ্ন করেছেন কে? এই প্রশ্ন দিয়ে কি বোঝা যায়? এই চরিত্রের কিছু মানুষ থাকবে, আল্লাহ এটা ভালো করে জানেন। এবার তিনি বলতেছেন, এমন চরিত্রের তোমরা যদি থাকো, করো এমন চরিত্রে এমন কাজ করো, তাহলে আমি তোমাদেরকে দুনিয়ায় লাঞ্ছিত করে ছাড়ব। কিছু মানবেন কিছু মানবেন না, হবেন লাঞ্ছিত দুনিয়ায়। আল্লাহর ওয়াদার এই হলো প্রথম অংশ। দ্বিতীয় অংশ হলো ওয়ায়ুরাদুনা ইয়াওমাল কিয়ামাতি লা শাদ্দিল আযাব, কঠিন কিয়ামতের দিনে ধাক্কা দিয়া জাহান্নামের মাঝে ফেলে দেব। এ হলো শাস্তির দ্বিতীয় অংশ। প্রথম অংশ হলো কিছু মানবা কিছু মানবা না, দুনিয়ায় লাঞ্ছিত করব। দ্বিতীয় অংশ হলো কঠিন কিয়ামতের দিন কঠিন আযাবে ফেলে দেব। এখন আল্লাহর ওয়াদার প্রথম অংশ বাস্তবায়ন হয়ে গেছে। দুনিয়াতে যতদিন মুসলমান পুরা ইসলাম অনুসরণ করেছে, ততদিন মুসলমানের হাতে সম্মান ছিল, ইজ্জত ছিল, অর্থ পৃথিবীর ক্ষমতাও ছিল। যখনই তারা সুবিধাবাদী হয়ে গেছে, তখন তাদের সব চলে গেছে। এখন তাদের পায়ের তলার মাটিটাও তাদের হাতে নাই। 1,250 কোটি মুসলমান আছে, মুসলমান এখন মায়ের খাওয়া জাতি হয়ে গেছে। মুসলমান যেখানে মায়ের খায় সেখানে বেজ্জতি হয়েছে, মুসলমান চরম অপদস্থ লাঞ্ছিত হয়েছে পৃথিবীব্যাপী। আল্লাহ নিজে বলেছেন কিছু মানবা কিছু মানবা না, এটা হবে না। আত্মসমালোচনা করুন, একটা সময় ছিল মুসলমান যেখানে বিজয় পায়ে চুমু দিয়েছে সেখানে আমরা পারস্যশালী শাসন করেছি, রোম সাম্রাজ্য, ইটালি, আজকের ইটালির রাজধানী রোম, রোম হযরত ওমরের সময় বিজয়ী হয়েছে, আমরা শাসন করেছি, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে বসে। এ ভারত উপমহাদেশ আমরা হাজার বছরের বেশি শাসন করেছি, স্পেন 700 বছরের বেশি কালেমার পতাকা পত পত করে আমরা উড়াইছি। মুসলমান যেখানে ইজ্জত ছিল সম্মান ছিল সেখানে, কিন্তু যখনই আমরা মুসলমানরে কোরআন ছেড়ে দিয়েছি, যতটুকু আছে তা আমরা নিজের সুবিধার জন্য মানছি, আমরা দুনিয়ার লাভে ইসলামের কিছু কিছু আইন মানি। যখনই কোনো মেয়ে তার ভাইয়েরা তাকে হক দেয় না, তখন আদালতে গিয়ে মামলা করে, আমার ভাইয়ের হক আমি কেন, বাবার হক কেন পাবো না, ভাই কেন দেয় না, ও আদালত আপনি আমাকে হক নিয়ে দেন। কোরআনের মাঝে আছে ভাই পাবে দুই ভাগ, বোন পাবে। যে মেয়েটা কোরআন দিয়া মামলা দিতে গেছে, ওই মেয়েটার বোরকা নাই, চুল খোলা, লিপস্টিক, কোরআনের হকের টাইম মানলো, পর্দারটা মানলো না। তাহলে কোরআন মানলো কতটুকু? যতটুকু মানলে তার সুবিধা। স্বামী যদি মহরানা না দেয় ঝগড়া লাগলে মামলা দেয়, ঠিক নেই? কারণ কোরআনের মাঝে মহরানার কথা আছে না নাই? অথচ ওই মেয়েটাই পর্দা করে আদালতে যায় না, ওই কোরআনের মাঝে পর্দার কথাও আছে, সে কোরআন ততটুকু মানে যতটুকু মানলে দুনিয়ার ফায়দা হবে। আমরা কোরআন মানি মসজিদে মাদ্রাসায়, মসজিদ মাদ্রাসায় হুজুররা ইমামতি করবে, শিক্ষকতা করবে, এই নিয়ে কারো দ্বিমত আমরা দেখি না। কিন্তু যখন আমরা বলি মসজিদ যে আল্লাহর আইনে চলবে, আদালত, সংসদ, গণভবন, বঙ্গভবন, সব জায়গায় এভরি হয়াত, এভরি মোমেন্ট, বাজার ঘাট, আদালত, অফিস, রেস্তোরাঁ, সব জায়গায় কোরআন চলবে, তখন কয় থামেন? রাজনীতি করেন না, আজীব তো
আল্লাহর আইনে মসজিদে বললাম, তখন তো রাজনীতির গন্ধ তালাশ করলেন না, এখন কেন? কারণ হলো আল্লাহর আইনে মসজিদ চললে লস নাই, আল্লাহর আইনে দেশ চললে সিনেমা হল চলবে না, মদের ব্যবসা চলবে না, ব্যাংক বন্ধ হবে, দারুণ লস। তাহলে মসজিদে আল্লাহর আইন যতটুকু মানতেছে তারা লস নাই বিদায় মানতেছে, আপনি সুবিধাবাদী হয়ে গেছেন। একটা সময় মুসলমান কোরআনের বাহিরে কেউ চলে নাই, আল্লাহ ইজ্জত সম্মান দিয়ে ভরে দিয়েছিল। আল্লামা ইকবাল রাহেমাহুল্লাহ বলেছেন, ও জামানে মে মুআজ্জাজ থে হামেলে কোরা হো কর আর তুম খার হুই তারকে কোরা বন কর। ওই জামানায় মুসলমান সম্মানের আসনে আসীন ছিল, কারণ তারা সবাই কোরআনের বাহক ছিল, কোরআনের বাহিরে তারা চলেনি, হাদিসের বাহিরে চলেনি। আল্লাহ সম্মান দিয়েছে আজকে 1500 কোটি মুসলমান, 65টা মুসলমানের দেশ আছে, 57 জন ওয়াইসির সদস্য আছে, মুসলমানের পাকিস্তানের হাতে পরমাণু বোমা আছে, তুরস্কের হাতে আধুনিক সৈন্য আছে, যুদ্ধের সরঞ্জাম আছে, কাতারের হাতে, বাহরাইনের হাতে, সৌদির হাতে, দুবার হাতে কোটি কোটি ডলার আছে, সৈন্য আছে, তেল আছে, মধ্যপ্রাচ্য, আমরা পৃথিবীর মাঝখানে। কথা ছিল আমরা পৃথিবীকে নিয়ন্ত্রণ করব, কিন্তু আমাদের সব হাতছাড়া হয়ে গেছে। এখন মুসলমান মাইর খায় সব জাতির হাতে, হিন্দুরা ভারতে মারে, ইহুদিরাই ফিলিস্তিনে মারে, খ্রিস্টানরা ইরাকে মারে, বৌদ্ধরা মায়ানমারে মারে, সবাই মিলে শুধু পিটা। তোমরা পিটা খাওয়া জাতি, কারণ তোমরা কোরআন ছেড়ে দিয়েছ। ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহকে আমি দুনিয়াতে লাঞ্ছিত করে ছেড়ে দেব। লাঞ্ছিত হওয়ার কি বাকি আছে? কয়দিন আগে দেখলেন রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করেছে, ইউক্রেনকে আক্রমণ করার পরে জাতিসংঘে কি শুরু হয়ে গেল, তোলপাড় হয়ে গেল। 80টির বেশি রাষ্ট্র রাশিয়ার বিপক্ষে চলে গেল। অলরেডি 5-7 দিনের ভিতরে রাশিয়াকে এক ঘর করে ফেলেছে, তাদের বিরুদ্ধে অনেক রকমের অ্যাকশন শুরু হয়ে গেছে। কত অ্যাকশন হয়ে গেল 5-7 দিনে, রাশিয়াকে বাধ্য করবে এই যুদ্ধ বন্ধ কর রাশিয়া। কিন্তু ফিলিস্তিনে 70 বছর ধরে ইহুদিরা মুসলমান মারে, জাতিসংঘের কিচ্ছু আসে না। ইউক্রেনে কয় হাজার মরল আর ইরাকে কয় হাজার মরছে। সাদ্দাম কতবার বলেছে আমার দেশে পরমাণু অস্ত্র নেই। জাতিসংঘের গোয়েন্দা বিভাগ রিপোর্ট করেছে ইরাকে কোনো পরমাণু অস্ত্র নাই, কিন্তু ঘুষ সেটা মানে নাই, যুদ্ধ চাপিয়ে দিল। হাজার হাজার মুসলমানের রক্তে নতুন ফোরাত প্রবাহিত করলো, ইরাকে নতুন কারবালা বানাইয়া দিল। এবার বলুন তো, ইরাক দখলের পরে পরমাণু বোমা পাইছে কয়টা? কথা বলেন না কেন, পাইছে। এই যে লাখ লাখ মানুষ মারল, আমেরিকা সরি বলছে কয়বার? একবারও না। মুসলমান তোমরা এমন লাঞ্ছিত জাতি, তোমাদেরকে মারলে সরি কয়া লাগে না। ভারতের গুজরাটে এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোদরা রেল স্টেশনে দাঙ্গা লাগাইয়া 2000 মুসলমানকে আগুন লাগাইয়া লাগাইয়া পোড়াইয়া মারছে, মোদীর একদিনও জেল হয় নাই, মুসলমান মারছে। কি আসে যায়, পত্রিকায় পড়েছি তখন ছাত্র ছিলাম, মুসলিম গর্ভবতী মা পেট কেটে বাচ্চা বের করে মায়ের সামনে আগুনে ফেলেছে, পরে মায়ের গায়ে কেরোসিন দিলে আবার আগুন লাগে। কাশ্মীর উপত্যকায় চলছে যোগের পর যোগ মুসলমানের উপর জুলম, ভারতে গরু জবাই করার কারণে মুসলমান জবাই করে দেয় এমন ঘটনা আছে না নাই? তারা কেউ সরি কয় না, মুসলমান মারলে কিচ্ছু আসে যায় না। ফিলিস্তিনে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত প্রায় 70 বছর মুসলমান মারতেছে, এমন একটা দিনও যায় না যেদিন কোনো না কোনো মুসলমানের রক্তে ফিলিস্তিন রঞ্জিত
মসজিদ আকসাতে ঈদের নামাজ পড়তে যায়, ঈদের নামাজে জামাত চলাকালে গুলি করে, এমন দৃশ্য অ্যাভেলেবেল প্রতি বছর ঘটছে। কেউ সরি কয় না, কেউ মাথাও কামায় না। ও আমার প্রিয় ভাইটি, এই যে মায়ানমার থেকে 10 লাখের উপরে মুসলমান আমাদের বাংলাদেশে পালাই আসবে, সেখানে আমি কয়েকবার গিয়েছি। শুরুতে আপনারা অনেকে সাহায্য করেছেন। প্রিয় ভাইয়েরা শুনুন, এ মায়ানমারে মুসলমানদেরকে কসুর মতো কাটছে, পাখির মতো গুলি করেছে। ছোট্ট মুসলমানের ছোট্ট বাচ্চা ছেলে, তার যৌনাঙ্গে তার ননুর মাঝে ইলেকট্রিক শক দিয়েছে। আমাদের মা বোনদেরকে লাইন ধরে দাঁড় করায়া ওই মায়ানমারের সেনারা ধর্ষণ করে, তারপরে হাত পা বেঁধে কেরোসিন ঢেলে জীবিত পোড়াইছে। এই দৃশ্য দেখে 10 লাখের উপরে বাংলাদেশে পলায় আসছে। পৃথিবীর কেউ ধরেনি তাদেরকে, বরং আমাদেরকে উপদেশ দেয় যে আপনারা ওদেরকে ফালেন, আপনারা খুব মহান, আপনারা খুব ভালা। আমাদের প্রধানমন্ত্রীদের ধন্যবাদ দেয়, কিন্তু এতজন যে আমাদের কান্দের মাঝে বইয়া বইয়া খাইতেছে, 10-15 বছর পরে দেশের কি হবে আল্লাহই জানে। অবস্থা বড় বেগতিক। এই যে ইউক্রেনের যুদ্ধের কারণে আপনার ইউরোপ থেকে আমেরিকা থেকে সাহায্য কমে যাবে, দাতারা মুখ ফিরিয়ে নেবে। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ আল্লাহ না করুক শুরু হয়ে যায়, তাহলে যারা জাতিসংঘ থেকে খাবার পাঠাচ্ছে খাবার পাঠানো বন্ধ হবে। এ 10 লাখ লোক কয়েকদিন পরে 15 লাখ হয়ে যাবে, কয়েকদিন পরে 20 লাখ হয়ে যাবে, 10-20 বছর পরে এটা 50 লাখ হয়ে যাবে। তখন তাদের খাবার যদি না দেয়, তখন পেটের তাড়নায় তারা ডাকাতি চুরি শুরু করবে, পুরা বাংলাদেশ নিরাপত্তাহীনতায় পড়ে যাবে। এই নিয়ে জাতিসংঘের কোনো মাথা ব্যথাই নাই। মুসলমান মরুক, কিচ্ছু আসে যায় না, তোমরা লাঞ্ছিত জাতি। অথচ মায়ানমারের তারা অধিকাংশ বৌদ্ধ। আরে বৌদ্ধগুলো আমাদেরকে গৌতম বুদ্ধের মহাবাণী শোনায়, জীব হত্যা মহাপাপ। শোনায়নি? গৌতম বুদ্ধের মহাবাণী জীব হত্যা মহাপাপ, জীব হত্যা করো না। তাহলে তারা যে মুসলমান হত্যা করে মানেটা কি? মানে হলো তাদের কাছে মুসলমান জীবের তালিকাতেও নাই। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আমাদের যদি 57টা মুসলিম ওয়াইসির সদস্য রাষ্ট্র, যদি আমাদের নেতারা এখনো কোরআনের কাছে ফিরে আসে, কোরআন দিয়ে দেশ চালানো শুরু করে দেয়, মুসলমান ঐক্যমত হয়ে যায়, 2 কোটি 200 কোটি মুসলমান একমত হয়, মুসলমানদের গায়ের দিকে হাত তোলা দূরের কথা, রাঙ্গায়া চোখ দিয়ে তাকানোর সাহস কেউ করবে না। মুসলমান লাঞ্ছিত হয়েছ তোমরা কোরআন থেকে দূরে সরার কারণে, কিছু মানো কিছু মানো না। এবার দ্বিতীয় অংশ হলো আখেরাতে জাহান্নাম। তো আখেরাতে যদি জাহান্নামে যাওয়া লাগে, যেতটুকু মানতেছ মাইনা লাভটা কি? এই জন্য জান্নাত যারা পেতে চান, রাসূলের সাথে পুরা জীবন মিলানো দরকার আছে না নাই? আল্লাহর হাবিবের জীবনী নবুয়তের 23 বছর পড়তে হবে, বুঝতে হবে, জীবনের সাথে মিলাতে হবে। নিজের মাথার মাপে যেমন টুপি হবে, মাপ যদি না হয় টুপি আপনি কিনেন না। দোকানে গিয়েছেন, নিয়ে নিয়ে মাথায় মাপ দিছেন, বড় হয়েছে রেখে দিছেন, ছোট হয়েছে রেখে দিছেন, 5টা 6টা কয়েকটা দেখার পরে মাপে যদি না মিলে আস্তে করে হাঁটা দিছেন। দোকানদার কয়, কি ভাই নেন না, আপনি কোন মাফে তো মিলে না। দোকানদার কয়, না মিললে অসুবিধা নাই, 10 টাকা কম দিয়ে নিবেন। আপনি বলবেন, আরে মিয়া দাম দর তো ফরে, আগে তো মিলুক। গায়ের জামের মাপে জামা হবে, না মিললে কিনে না, মাথার মাপে টুপি হবে, না মিললে নেয় না। ইসলাম রাসুলের মাপে হবে, রাসুলের সাথে না মিললে আল্লাহ আমল কবুল করে না। এখন ইসলামেও প্যাঁচ লাগাইছি,
কত আমল রাসূলের সাথে মিলছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না মিললে আল্লাহ আমল জেনে না তার প্রমাণ। একদিন মাগরিবের নামাজে ইমাম সালাম ফিরানোর পরে এক বুড়া মানুষ, তিনি সালাম না ফিরাইয়া খাড়াই গেছে, খাড়াইয়া আরেক রাকাত পড়ছে, পাশে একটা কম বয়সী গোলা আহে দেখতেছে তাকাইয়া, কিরে চাচা তো আমার লোকে তিন রাকাত পড়লো আবার খাড়াইলো কেন? চাচা সালাম ফিরানোর পরে ধরছে, চাচা মাগরিবের ফরজ তো তিন রাকাত, আপনি চার রাকাত পড়ছেন কেন? চাচা কয়, তোটা তুই পড়, ঝামেলা করিস। ছেলে কয়, চাচা ঝামেলার কি আছে জানতে না চাইছি, কুবাতি যারে যৌবন কালে কত নামাজ কাজা করছি হিসাব, এখন অবসরে আইছি, কয়দিন আগে চাকরি শেষ হয়েছে, সিদ্ধান্ত নিছি প্রতিদিন মাগরিবে এক রাকাত করে বেশি পড়বো, আগের ঠিক কিছু হইলো যেন কাফফারা। ভাতিজার সাথে সাথে বললো, চাচা গজব করছেন, কি হয়েছে? সব শেষ। কই কি সব শেষ? কই নামাজে তো বাদ, তোর কাছে বদু আসিকমু আমি? কই না না দরকার না, হুজুরের কাছে চলে। ইমাম সাহেব শুনে কয়, চাচা এক রাকাত বেশি পড়ছেন সওয়াব বেশি আশায়। কয় জি। কয় তিন রাকাত তো গেছে আমও নাই। চাচা বলতেছে, হুজুর কিসব কন ফোলা লগে আপনার কথা মিলে কেন? এ তো ফোলামান মানুষ। কয় ফোলা হইলো, কথা ঠিক কইছে। চাচা জিজ্ঞাসা করে, কেন নামাজ বাতিল হবে? চার নাম্বার রাকাত আমি বেশি পড়েছি, ওই রাকাতে আমি তো একবার সূরা ফাতিহা পড়েছি, আপনি তো বলছেন কয়দিন আগে ওয়াজে প্রতি অক্ষরে দশ নেকি, তা আমার টে গেল কই? চার নাম্বার রাকাত আমি পড়লাম, একটা রুকু বেশি দিছি, দুইটা সেজদাও সুবহান রাব্বিয়াল আলা আজিম নয় বার বেশি কইছি, তো বাদ হইব কোন কারণে, অন্যায়টা কি করছি? আমি তো চতুর্থ রাকাতে দাঁড়ায় সোনার বাংলা গান গাই নাই, নজরুল গীতি করি নাই, আমি তো কোরআন তেলাওয়াত করছি, রুকু দিছি, সেজদা দিছি, আমও নাই সালাও নাই, কারণটা কি? হুজুর এবার বলবেন, একটা মাত্র কারণ, এটা রাসূলের সাথে মিলে নাই। উম্মতের আমল রাসূলের সাথে মিলায় আল্লাহ নেবে। এখন উম্মতের আমল মসজিদে মিলে বাজারে মিলে না, বাজারে মিলে আদালতে মিলে না, এত লম্বা দাড়ি রাইখা ওজনে কম দে এমন লোক আছে না নাই? ইমামের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে, কপালে কালো দাগ আছে, আবার এলাকায় যে কয়জন সুদ খায় ওনার সিরিয়াল নাম্বার, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ওজনে কম দে, নামাজ পড়ে মালে বেজাল দে, তোমার ইসলাম রাসুলের মাপে মিলে নাই। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযাক্তালু আলান নাস ইয়াস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ বলে, ওদের জন্য ওয়াইল দোজক বানাইছি, যারা দেয়ার সময় কম দেয়, আনার সময় বেশি আনে, ওজনে হেরফের করে, আমি জান্নাত নয় তোমার জন্য ওয়াইল। আল ওয়াইল ওয়াদিন ফি জাহান্নাম জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে চল্লিশ বছর লাগবে। নামাজ পড়তেছেন, ভাবছেন জান্নাতের চাবি পেয়ে গেছেন। ও বন্ধু, আপনার মসজিদ আল্লাহর সাথে রাসূলের সাথে মিলে, মসজিদটা মিলাইলেন, নিজের ঘরটা মিলাইলেন না, নিজের যুবতী মেয়ে কলেজে যায় বোরকা সিলাইয়া দেয় না, নিজের বউ পর্দায় রাস্তায় বাজারে যায় কন্ট্রোল করে না, এমন নামাজি বাবা আছে না নাই? ঘরটা রাসূলের সাথে মিলাইলেন না। সেই আপনি যখন নেতা হন, তখন রাসূলের সুন্নার আলোকে দেশ চালান না, সমাজ চালান না, আপনার ইসলাম আপনার জীবন রাসূলের সাথে মিললো না, কিছু মিলে কিছু মিলে না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২৩ বছরের নবুয়তের জিন্দেগী নিয়ে এক রাতে আলোচনা অসম্ভব।
আজকে আমি সামান্য একটু আলোচনা করে যেতে চাই, সেটা হলো নবীর জীবনের লক্ষ্য কি, কেন এসেছেন দুনিয়ায়। রাসূলের জীবনের লক্ষ্যের সাথে উম্মতের জীবনের লক্ষ্য মিলাতে হবে, কর্মের সাথে কর্ম, কথার সাথে কথা, জীবনের লক্ষ্যের সাথে জীবনের লক্ষ্য হুবহু মিলতে হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য কি, লাখ লাখ উম্মত জানে না, মিলানো তো দূরের কথা, না জানার কারণে, না বুঝার কারণে, না মিলানোর কারণে 90% মুসলমানের দেশে কোথাও ইসলাম পাওয়া যায় না। ইসলাম আজকে কানতেছে কানতে কানতে ইসলাম জাদুঘরের দিকে চলে যাচ্ছে, ইসলাম আজকে কোথাও নাই, শিক্ষানীতিতে নাই, স্বরাষ্ট্রনীতিতে নাই, পররাষ্ট্রনীতিতে নাই। যদি ইসলাম আজকের শিক্ষানীতিতে থাকতো, এইভাবে কষ্ট করে মাহফিলে এসে বসে থাকা লাগতো না। শিক্ষানীতিতে ইসলাম ঢুকায়া দাও, প্রাইমারিতে কায়দা, ক্লাস ওয়ানে কায়দা ঢুকাও, ক্লাস টুতে আম্পারা ঢুকাও, ক্লাস থ্রির মাঝে 10টা চূড়ান্ত সহ তাফসির পড়ায়া দাও, ক্লাস ফোরে পড়াও, সেভেনে পড়াও, এইটে পড়াও, আস্তে আস্তে করে 100 নম্বর কোরআন, 100 নম্বর হাদিস মেডিকেলে ঢুকায়া দাও, ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকায়া দাও, কলেজগুলোতে ঢুকায়া দাও, পার্সিরিতে ঢুকায়া দাও, অঙ্ক পড়বে, বিজ্ঞান পড়বে, ভূগোল পড়বে, বাংলা পড়বে, ইতিহাস পড়বে, সাথে সাথে আল্লাহর কোরআন পড়বে, ঘরে ঘরে বাবার জানাজার ইমামতি করার মতো আলেম তৈরি হয়ে যাবে। আমার বন্ধু, ইসলাম না থাকার কারণে শিক্ষানীতিতে আজকে অবস্থা এমন খারাপ হয়ে গেছে, এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নামাজের আর কান হাকাম 13টা ফরজ জানে না, এমন আছে না নাই? আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারে না বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সলিমুল্লাহ মেডিকেল কলেজের বড় ডাক্তার প্রফেসর আল্লাহর কোরআনটা একটু দেখে দেখে পড়তে জানে না, এমন আছে না? আপনি কি ভাবেন ওরা মূর্খ, অবুজ, মেধাহী? মোটেও না। একজন লোক ডাক্তার হতে, প্রফেসর হতে, ইঞ্জিনিয়ার হতে জীবনে যে বইগুলো পড়েছে ক্লাস ওয়ান থেকে শেষ পর্যন্ত, ওই বইগুলো যদি একটার উপরে আরেকটা রাখে, তার মাথা পার হয়ে যাবে। কত গাদা গাদা ইংরেজি বই পড়ে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, প্রফেসর হয়েছে, মাথার উপরে চলে যাবে বইয়ের স্তূপ, সব পড়লো, শুধুমাত্র আল্লাহর কোরআনটা পারলো না। এর কারণ ওই কোরআনটা তার সিলেবাসের মাঝে নেই। যদি কোরআন সিলেবাসে ঢোকাইয়া দিতেন, তাহলে মাদকের বিরুদ্ধে এত লড়াই করা লাগতো না, লাগতো না, লাগতো না। আজকে পুলিশ প্রশাসন, বিজিবি, সেনাবাহিনী, র‍্যাব, আমাদের চেয়ারম্যানেরা, মেম্বারেরা, মন্ত্রীরা মাদকের ব্যাপারে তারা হয়রান হয়ে গেছে, বলতেছে যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে, কন্ট্রোল করা যাচ্ছে না। আমার ভাইরা, সিলেবাসে যদি কোরআন ঢুকা দাও, যেই হাতে আল্লাহর কোরআন ওঠে ওই হাতে মদের বোতল উঠবে না। আজকে ইফটিজিং এর বিরুদ্ধে কত রকমের আইন করছে, ইফটিজিং এর বিরুদ্ধে মিছিল হলো, মিটিং হলো, আইন হলো। যদি কোনো যুবক কোনো যুবতীকে টিচ করে, তাহলে তার 1 বছর জেল হবে, এই এই শাস্তি হবে। বলুন তো ইফটিজিং কি কমে গেছে, দর্শন কি কমে গেছে? আমরা কি দেখি, মাঝে মাঝে দেখি, কয়দিন আগে রংপুরে একটা কলেজের মাঝে, সিলেটের একটা এমসি কলেজে আমরা দেখেছি, স্বামীর হাত থেকে স্ত্রীকে নিয়ে 6-7 জনে দর্শন, কক্সবাজারে স্বামীর হাত থেকে নিয়ে নিজের বউকে 3 জনে দর্শন করেছে। আমার নিজের স্ত্রী, নিজের মেয়ে আমার কাছে নিরাপদ না, ইফটিজিং বন্ধ হয়নি, হবে না। আমার বন্ধু, যদি কোরআন তোমার সিলেবাসে ঢুকায়া দাও, অন্তরে আল্লাহর ভয় তৈরি করে দাও, র‍্যাবকে আর ভয় দেখানো লাগবে না।
হাটহাজারি বিশাল মাদ্রাসা আছে, আপনাদের ফেনীতে আছে বিশাল মাদ্রাসা, কি নাম জানি, রশিদিয়া, এর পরে আছে ফালাহিয়া, আছেন আছে, ঢাকাতে বড় বড় মাদ্রাসা আছে। আচ্ছা, হাটহাজারি মাদ্রাসায় হাজার হাজার যুবক আছে না নাই, কথা বলেন, পুরা মাদ্রাসার হলগুলো যদি তল্লাশি দেয় মদের বোতল পাওয়া যাবে কয়টা? যুবক আছে কিন্তু মদখোর একটাও নেই। জামিয়া রশিদিয়া তল্লাশি দিলে সেখানে মদের বোতল পাওয়া যাবে? মদখোর কয়জন আছে? একজনও নাই। ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হল তল্লাশি দিলে দুই চার বোতল পাওয়া যাবে? উনি আমার বন্ধু, আমিও ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, উল্টা পাল্টা বুঝছেন না যে ইউনিভার্সিটি বদনামি করতেছি, এটা হলো বাস্তবতা। এমন হলও আছে হলের রুমের মাঝে সেখানে মদের ব্যবসায়ী পোলাপানো আছে, ওরা ইয়াবা বেচে। হল তল্লাশি চালাইলে বইয়ের সে মদের বোতল পাওয়া যাবে বেশি, এমন রুম আছে তো? হাটহাজারিতে ছাত্র আছে মদের বোতল নাই, কিন্তু জাহাঙ্গীরনগর এমন কেন নয়, ঢাকা ইউনিভার্সিটি এমন কেন নয়, রাজশাহী চিটাং এমন কেন নয়? এর একটা মাত্র কারণ, এখানে কোরআন আছে, ওখানে কোরআন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে একশো জন মেয়েকে দর্শন করছে, তারপরে সেঞ্চুরি উৎসব করেছে, মনে আসেনি? এর নাম নাকি মানিক আসমানি, কি মানিক রে বাবা, কালা মানিক। একশো জন মেয়েকে দর্শন করছে আমার প্রিয় ভাইটি, সেখানে দর্শিতা হচ্ছে অ্যাভেলেবেল মেয়ে, ইফতিজিং এর শিকার হচ্ছে অ্যাভেলেবেল মেয়ে, রাতের বেলায় দিনের বেলায় জীবনের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই। আমাদের ঢাকা ইউনিভার্সিটি একবারে মেইন জায়গায় শাহবাগের মোড়ে 31st night আনন্দ করতে গেছে, বাদলের গায়ের কাপড় কাইরা নিয়ে গেছে। এবার বলুন তো, রাতে 3টা বাজে গার্মেন্টস এর বিভিন্ন রুটে ইয়া হয় 8 ঘন্টা 8 ঘন্টা এরকম শিফটিং ডিউটি, মাঝে মাঝে রাতের বেলায় যাওয়ার সময় গাজীপুর দিয়ে দেখি, আরে বাবার রাতের 3টা বাজে কি রে এত মাইয়া এত পোলাপাইন করতে, কই তাদের শিফট শেষ হয়েছে? আমার বন্ধু, যদি হাটহাজারি মাদ্রাসার পাশ দিয়ে রাতের 3টা বাজে কোনো যুবতী নারী তার গার্মেন্টস এর কাজ শেষ করে যাচ্ছে একা একা, পিছনে কোনো ইফতিজার, এই মেয়ে তোমার বাড়ি কই, দাঁড়াও দাঁড়াও, মেয়েটা আরো জোরে হাঁটে, পিছন দিয়ে ওড়না টান দিয়েছে, মেয়েটা ভয় পেয়ে গেছে, এরপরে মেয়েটা জোরে দৌড় মারছে, ছেলেরা ওড়নাটা কেড়ে রেখেছে, মেয়েটা চিৎকার দিয়ে বাঁচাও বাঁচাও বলে যদি হাটহাজারি মাদ্রাসার গেটের ভিতরে ঢুকে যায়, গায়ে যদি ওড়না নাও থাকে সারা রাত সেখানে থাকে, দর্শিতা হওয়ার সম্ভাবনা আছে। রাতের 3টা বাজেও যদি কোনো যুবতী ওড়নাবিহীন গেটের ভিতরে ঢুকে বাঁচাও বলে চিৎকার দেয়, আমি আল্লাহর কসম দিয়ে নিশ্চয়তা দিয়ে বলতে পারবো, যেই ছাত্রের সামনে পড়বে ওই ছাত্র নিজের পাগড়িটা খুলে মেয়েটার ওড়না বানায়া দেবে, দর্শিতা হবে না। ও মুসলমান, রাসূলের জীবনের সাথে পুরা জীবন মিলাও। নবীর জীবনের লক্ষ্য ছিল কি? আল্লাহ কোরআন মাজিদে 3টি সূরাতে বলেছেন, সূরাতুস সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33, সূরা 3টি আয়াত 3টি কিন্তু কথা বলেছেন একটি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন কোরআন দিয়ে, দীন হক ইসলাম দিয়ে, কোরআন এবং ইসলাম রাসূল কাল্লা বলে আমি দিয়েছি, বিল হুদা, হুদা মানে কোরআন, দীন হক মানে ইসলাম, কেন দিয়েছি? লিউযহিরাহু আলাদ্দীন কুল্লিহি, আমি ইসলাম দিয়েছি, কোরআন দিয়েছি,
আমার উদ্দেশ্য আমার নবীর জীবনের লক্ষ্য বানাইছি, উনি কোরআনের বিজয় করবেন সমাজে। ইসলামের বিজয় করার জন্য, কোরআনের বিজয় করার জন্য রাসূল পাঠাইছি। সকাল বিকাল তেলাওয়াত করে চুমু খাইয়া তারপরে গিলাফ বেঁধে রেখে দেওয়ার জন্য কোরআন পাঠাই। এই কোরআন হচ্ছে আইনের কিতাব, এটা হচ্ছে কনস্টিটিউশন, এটা সংবিধান, এটা দস্তুরে কামেল। মুসলমানের জীবনে যা লাগবে সব সমস্যার সমাধান আল্লাহর কোরআনের মাঝে আছে না নাই? আমা ফাররাতনা ফিল কিতাবে মিশাই, আল্লাহ বলে আমি কোরআনের মাঝে কিছুই বাকি রাখি নাই, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি কোরআন পাঠাইছি, আমার নবী কোরআনের বিজয় করবে। কারণটা কি? কারণ কোরআনের বিজয় যখন হবে নামাজের বিজয় তখন হবে। কোরআনের বিজয় হলে আইন হয়ে যাবে, আজান হলে আর দোকান খোলা রাখা যাবে। যখন আজান হলে দোকান বন্ধ হবে, যত ক্রেতা আছে সব মসজিদে যাবে, যত বিক্রেতা সবাই মসজিদে যাবে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ, চার ইমাম একমত, কোন বালেক যদি নামাজ না পড়ে প্রমাণিত হয় তাকে ইসলামী সরকার জেলে দেবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন জেলে দেওয়ার আগে তাকে কিছু পিটুনি দিতে হবে। আইন যদি হয়ে যায় নামাজ না পড়লে জেল হবে, দোকান বন্ধ না করলে দোকানের লাইসেন্স বাতিল হবে, সিলগালা করে দেয়া হবে। আজানের সাথে সাথে সব মুসল্লি ফেনী শহরে মসজিদের দিকে যাচ্ছে। যেমন সৌদি আরবে গেলে দেখবেন আল্লাহু আকবার শুরু, দোকানের সাটার গুলো পড়তে শুরু হয়ে যায়, সব দোকান ক্লোজ। মানুষগুলো মৌমাছির মতো দৌড়াতে থাকে মসজিদের দিকে। এবার ফেনী শহরের কল্পনা করুন তো, আজানের পরে মাগরিবের সাথে সাথে, আজানের সাথে সাথে দোকান বন্ধ, সব ক্রেতা মসজিদে, সব বিক্রেতা মসজিদে, সব যুবকেরা মসজিদে, এক এক মসজিদে দুবার তিনবার পাঁচবার জামাত হওয়া লাগবে, মুসল্লি জায়গা দেয়া যাবে। কিন্তু আজ হয়েছে নামাজের দিনের বিজয় হয়নি, তাই নামাজই বাড়ে নাই। এখানে মা পিলে এসে ভাবতেছেন কত টুফিওয়ালা রে, কত পাঞ্জাবিওয়ালা, কিন্তু ফজরের সালাম পিলে দেখবেন মসজিদের অবস্থা কি, কত এক কাতার কত দু কাতার, এমন মসজিদও আছে হাফ কাতার মুসল্লিও নাই, শুধু ইমাম আর মুয়াজ্জিন আর কেউ নাই, এমন মসজিদও আছে। কোরবানির বাজারে গরু কিনতে যাবেন, আসরের আজান হচ্ছে হাইয়া আলাস সালাম, নামাজ আসো। মুসলমান কয় না না গরু আগে কিনি, কিসের নামাজ? হাজার হাজার লোক আসরের টাইমে গরু বাজারে, রমজমাট ব্যবসা, রমরমা ব্যবসা, গরু কিনতে কিনতে আসর শেষ, গরু বাড়িতে নিতে বাকরি শেষ, ওয়াজিব নিয়ে ব্যস্ত ফরজের। মাঝে মাঝে বাসে করে সিটাং থেকে, কক্সবাজার থেকে, উত্তরবঙ্গ থেকে মাহফিল শেষে ফিরি, শেয়ার কোচ বাস, এসি বাস, দারুন দারুন বাস আছে, স্লিপার বাস, শুয়ে শুয়ে আসা যায়। আমাদের চৌদ্দগ্রাম আসলে নামাজের টাইম হয়, যদি কক্সবাজার থেকে আসি, সিটাং থেকে আসি, ফজরের টাইম হয়, ড্রাইভারকে বলি নামাজ পড়বো দাঁড়ায়, ড্রাইভার দাঁড়ায়, কিন্তু পরিতাপ ওই গাড়ির মাঝে 30-35 জন যাত্রী, আমি প্রায় লক্ষ্য করেছি আমি একজন সারা আর কেউ নামে নাই, কোথায় গেল ওয়াজ? অথচ তাবলীগের ভাইরা নামাজের ওয়াজ করছে, পিসা হুজুররা নামাজের ওয়াজ করছে, 3.5 লাখ মসজিদের খতিবেরা নামাজের ওয়াজ করছে, মাহফিলে ছয় মাস শীতকালে বক্তারা নামাজের ওয়াজ করছে, মসজিদ খালি কেন ফজরের টাইমে? ফজরের টাইমে নামাজওয়ালা কই, জোহরের টাইমে দেড় কাতার, জুমার দিন পুরা ভরে, তিনতলা চারতলা পাঁচতলা ভরে, ওয়াক্তিয়া নামাজে কোথায় গেল? দিনের যদি বিজয় হয়ে যায় মসজিদে লোক জায়গা দেয়া যাবে না। সরকার আইন করে দেবে, الذين إن مكناهم في الأرض
আকাম সালাম ওয়া আতাউ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এটা আল্লাহর দেয়া দায়িত্ব। যারা চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, এমপি আছেন, মন্ত্রী আছেন, আল্লাহ এই দায়িত্ব আপনাদেরকে দিয়েছেন, সাধারণ মানুষকে নয়। সূরা হজ আল্লাহ বলছেন, যাদেরকে আমি ক্ষমতা দেব তাদেরকে চারটা দায়িত্ব আমি আল্লাহ দিলাম। এক নাম্বার, আইন করে নামাজ কায়েম করতে হবে, আইন করে যাকাত আদায় করতে হবে, অন্যায় দেখলে প্রতিবাদ প্রতিরোধ করতে হবে, কারণ প্রতিবাদ করার জন্য ক্ষমতা দরকার আছে না নাই। এই জন্য আল্লাহ কয়, যাদেরকে আমি ক্ষমতা দিয়েছি তাদেরকে চারটা দায়িত্ব দিলাম। একটু জবাব দেন তো ভাই। ও আমার ভাইয়েরা, আমার সামনে অনেকে বসে আছেন, কালকে আপনি চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, এমনও তো হতে পারে আজকের শিশু কালকে দেশের প্রেসিডেন্ট হবে, ঠিক না? আপনাকে বলছি, আপনি যখন দায়িত্ব পাবেন, যদি দায়িত্ব আদায় না করেন, হাশরের ময়দানে জবাব থেকে বাঁচার সুযোগ নেই। এই জন্য বিষয়গুলো মাথায় আনেন, যে হাউ ক্যান ইট পসিবল, কিভাবে এটা সম্ভব, হাউ ক্যান উই অ্যাপ্লাই, কিভাবে আমরা এটা প্রয়োগ করব, কেমনে মানুষকে নামাজি বানাবো, এটা অসম্ভবের কিছু নয়। যদি আমরা চেষ্টা করে দেই সবাই মিলে, শুরু করে নেতারা সামনে গেলে, ওই ভালো নেতাদের সাথে এলাকার ভালো মানুষগুলো আছে না নাই। দিন যদি বিজয় হয়ে যায় তাহলে আবার বরের দরজা খুলে ঘুমাবেন, আবার জাহেলিয়াত চলে যাবে, নতুন ইসলামের শান্তি নতুন করে আসবে। হযরত ওমরের সময় তাকায়া দেখেন, অদ্য দুনিয়ার সম্রাট গাছতলায় ঘুমায় থাকে, বডিগার্ডের প্রয়োজন নেই। যে জাহিলিয়াতের যুগে মারামারি খুনাখুনি ছিল একবারে, এটা কোনো ব্যাপারই না, কল্লা কাটটা তলোয়ার দিয়া তারপরে ফাঁসা পাইতো, বরং যে কল্লা কাটছে অন্যরা এসে হাততালে দিয়া কইতো, বাপের বেটা সাদ্দা, নিজের মাইয়াটাকে জীবিত কবর দিলে এলাকাবাসী ধন্যবাদ জানাইতো, কার বাড়িতে কয়ে গেলন মদ খাইতো এক সপ্তাহে তা নিয়ে কবিতা লেখতো, কার প্রেমিকার দেহের কোন অঙ্গ কত সুন্দর তা নিয়ে কবিতা লেখে, কাবার গিলাপের মাঝে সোনালী অক্ষর দিয়ে লেখে জুলাইতো। ওই ইমরুল কায়েসের কবিতার প্রতিপাদ্য তার স্ত্রী, তার প্রেমিকা অনায়জার দেহ। যেই মানুষগুলো খুনোখুনি মারামারিকে ব্যাপার মনে করত না, কারো মৃত্যুর পরে তার তলোয়ারটা রাস্তার মাঝে বাহিরে বাড়ির বাহিরে জুলাইয়া কবিতা লিখে দিত, আমার দাদার হাতে মোট 317 জন খুন হয়েছে। খুন করতো যে বেশি তার সম্মান ছিল তত বেশি বীর পুরুষ। এত জাহেলিয়াতের যুগ, ওমরের টাইমে এসে দেখেন হযরত ওমর ফিলিস্তিন চলে গেছে মদিনা থেকে একা একা, সাথে কোনো বডিগার্ড নাই। কোরআনের আইন কায়েম হলে গরিব থাকবে না, থাকবে না, থাকবে না। রাষ্ট্র যদি জাকাত আইন করে আদায় শুরু করে দিত, ধনী মানুষরা যথাযথ জাকাত দিত, এক দুই যুগের ব্যবধানে পুরা বাংলাদেশ স্বাবলম্বী হবে, একটা গরিবও থাকবে না, একটাও পাবেন না খুঁজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুদিন তিন দিন উপবাস ছিলেন, সাহাবার উপবাস ছিল, এমন হাদিস সহিহ বুখারীতে মুসলিমে আছে, খাইতে পায় নাই। কিন্তু ইসলাম আসার পরে দারিদ্রতা এমন ভাবে চলে গেছে, জাকাত বিভাগের কর্মচারী কাদের মাঝে জাকাতের টাকা নিয়ে ঘোরে, জাকাত খাওয়ার লোক নেই। ইসলাম আসলে আবার শান্তি আসবে, দিনের বিজয় হলে চুরি করো না বলা দরকার নাই, চুরি এমনি থাকবে না, চুরি করলে হাত কেটে দাও আইন হয়ে যাবে। সংসদে যদি আগামী অধিবেশনে আইন করে ফেলে চুরি করলে হাত কেটে দাও, ছয় মাস এক বছর যদি হাত কাটা চলে, ওই কাটা হাতওয়ালা চোর দেখে লাখ লাখ চোর চুরি সেরে দেবে। মদের বিরুদ্ধে এত জেহাদ চলছে, মদ বন্ধ হয় না, যদি আসিবেতে আইন চালু করে দাও, কিভাবে আসিবে দে, টেলিভিশনে দেখাও, ফেসবুকে
রেকর্ড করে করে পোস্ট করে দাও, ইউটিউবে দিয়ে দাও, পত্রিকার হেডলাইন করো, কেমনে আশীর্বাদ দেয় খেলার নাম বাবাজি। আশীর্বাদের দৃশ্য দেখে মদখোর ঠান্ডা পানি খুঁজবে, মদ হবে। এখন আইন হয়েছে দুরকম, গরিবের ছেলেরা মদ পান করলে জেলে দেয়, দড়ির দুলালেরা ফাইভ স্টার হোটেলে মদ খাইতে যায় তাদেরকে স্যালুট দেয়। আবার শুনতেছি নতুন করে 21 বছর হইলে নাকি খাইতে পারবো, অনুমতিও দিও। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মদ চিরকালের জন্য হারাম, 21-91 হালাল হবে না। মদকে যদি তাম দুনিয়ার সব মানুষ অনুমোদন দেয়, মদ হারাম থাকবে, হালাল হবে না। আমার বন্ধু দিনের বিজয়ের জন্য কাজ করেন, আমরা সবাই মিলে যাই, প্রত্যেকে নিজের অঙ্গন থেকে কোরআনের পক্ষে কথা বলি। কোরআনের আইনের মাঝে কল্যাণ আছে, সমৃদ্ধি আছে, দেশটা আমাদের, আমরা 90% মুসলমান। কোন হিন্দু প্রধানমন্ত্রী হয় নাই হবেও না, বৌদ্ধ প্রধানমন্ত্রী হয় নাই হবেও না, খ্রিস্টান প্রধানমন্ত্রী বাংলাদেশে হয় নাই হবেও না, ঘুরে ঘুরে আমাদের হাতে থাকবে আমরা 90% মুসলমান। আল্লাহর আইনের ব্যাপারে এক হয়ে যাও, যেই দল ক্ষমতা আসবে তাকে আল্লাহর আইনে বাংলাদেশ চালাতে হবে। আল্লাহর আইনে শুরু হোক দেশ চলা, দিন বিজয় হয়ে যাক, শান্তি আবার ফিরে আসবে। সেজন্য সব মুসলমানকে একমত হওয়া লাগবে, কোরআন কোনো দলের নয়, কোরআন কোনো গোষ্ঠীর নয়, কোরআন আমাদের সবার কিতাব, ঠিক কিনা? আমরা কোনো দলকে ক্ষমতায় নিতে কথা বলি না, কোনো ব্যক্তিকে ক্ষমতায় নিতে কথা বলি না, আল্লাহর কসম আমাদের কথা হলো আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে হবে। কোরআন দিয়ে আমরা চলবো, কোরআন আমাদেরকে পরিচালনা করবে, কোরআন থাকবে সামনে আমরা থাকব পিছনে, কোরআন হবে ইঞ্জিন আমরা হব রেলগাড়ির মতো ইঞ্জিনের পিছনের বগি। তখন এই কোরআন আমাদেরকে টানতে টানতে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দেবে। এখন আল্লাহ দিনের বিজয়ের জন্য কাজ করা দরকার আছে না নাই? কিন্তু আমরা মুসলমানেরা লক্ষ্য বানিয়েছে জিকির আসকার, কেউ লক্ষ্য বানিয়েছি তাবলিগ জামাতের সয়সল, কেউ লক্ষ্য বানিয়েছি আমরা মিছিল মিটিং, কেউ লক্ষ্য বানিয়েছি পেট পূজা, কেউ লক্ষ্য বানিয়েছি মসজিদের ইমামতি, কেউ লক্ষ্য বানাইছি এমন ওয়াজ করব যেন আমার মাহফিল কোনোদিন বাদাই না পড়ে, সব লোক খুশি, হুজুর দারুন, এমন ওয়াজ করবেন মসজিদের খতিব গিরি যাবে না, দিন বিজয়ের কথা বললে বিপদ আসতে পারে, কোনো বিপদকে পরোয়া করা যাবে না। দিনের বিজয় হবে যদি আমরা একমত হতে পারি। 11 জন খেলোয়াড় মাঠে নামে, বল আছে একটা, খেলোয়াড় 11 জন, লক্ষ্য কি 11টা না একটা? বল পাইলে সবাই এক জায়গায় মারে, গোল বারে মারো। 11 জন প্লেয়ার এক জায়গায় খেলে না, 11 জায়গায়, কেউ ব্যাকে খেলে, কেউ মিডলে খেলে, কেউ গোলকিপার হিসাবে গোল রক্ষক হিসাবে সেখানে খেলে, এক একজন এক এক জায়গায়, লক্ষ্য হলো একটা। ও তাবলীগের ভাইয়েরা, তোমরা মসজিদে মসজিদে দিন বিজয়ের কথা বলা শুরু করে দাও। ও মসজিদের খতিব ভাইয়েরা, মসজিদের মিম্বার থেকে দিন বিজয়ের কথা বলা শুরু করে দেন। ও খতিব বক্তা ভাইয়েরা, মসজিদে আপনার মাহফিল থেকে দিন বিজয়ের কথা বলেন, মাদ্রাসার হুজুরেরা মাদ্রাসায় দিন বিজয়ের কথা বলেন, সব আলেম যদি দিন বিজয়ের কথা একসাথে শুরু করে দেয়, এই দেশে দিনের বিজয় হতে 6 মাসও লাগবে না। আমার বন্ধু দিন কি আমার না আল্লাহর? জোরে বলতে হবে কার? আল্লাহর দিন বিজয়ের জন্য আল্লাহর গোলামরা কথা না বললে বলবে কে? এজন্য জান্নাতে যেতে হলে নবীর জীবনের লক্ষ্য আল্লাহ দিনের বিজয়, আপনিও শুরু করে দেন। দিন বিজয় হলে সব জায়গায় শান্তি আসবে, আখেরাতে মুক্তি মিলবে। আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তির লক্ষ্যে আল্লাহর কোরআনের বিজয়ের জন্য কাজ করার তৌফিক দিন। বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। উঠবেন না।